6:30 AM wake up, 6:30 to 7 AM breakfast, 7 AM to 8 AM physics, 8 AM to 10 AM mathematics. তো এইরকমভাবে আমরা প্রত্যেকেই কী হচ্ছে রুটিন তৈরি করি, যেটা একেবারে কোনো সময় ফলো করা হয় না। মানে এইরকম যদি রুটিন মেথডের কথা বলি, একদম ইউজলেস। কোনো এইরকমভাবে প্রচুর সংখ্যক স্টুডেন্ট রুটিন করে থাকে অ্যাকচুয়ালি, যে এভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা ভালো নম্বর অ্যাচিভ করতে পারবো, আমরা সিলেবাস টাইম মতন কমপ্লিট হবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এই রুটিন ফলো কদিন হয়, 2 থেকে 3 দিন কিংবা 1 week কিছু দিন, মানে 7-8 দিন কিংবা 1 সপ্তাহ এই রুটিন ফলো করার পর দেখা যায় এই রুটিন কখনোই ফলো করা হয় না। তো এই ধরনের রুটিন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, যে 6:30টার সময় ঘুম থেকে উঠবো, 6:30 থেকে 7 পর্যন্ত খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, তারপর 7:30 থেকে 8 ফিজিক্স বা বিভিন্ন সাবজেক্ট এরকমভাবে টাইম মেনটেন করবো, স্নানের টাইম আলাদা, ব্রাশ করার টাইম আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইম শিডিউল করো যে এই টাইমের মধ্যে এই জিনিস করবো। কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হয় না। আলটিমেটলি এন্ড অফ দ্য টাইম দেখা যায় যে আমি কোনো সিলেবাস আমাদের কভার হয়নি, কিচ্ছু ঠিক মতন হয়নি। তাহলে অ্যাকচুয়ালি প্রপার রুটিন কী, প্রপার শিডিউল কী একটা স্টুডেন্টের, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে প্রপার শিডিউল কী থাকা উচিত যাতে তারা টাইম মতন সিলেবাস শেষ করতে পারে? তো এখানে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের একটা থিঙ্কিং, সবার প্রথম অ্যাকচুয়ালি আমি সকালে পড়বো না বিকালে পড়বো না রাতে পড়বো, কোন টাইমটা আমার জন্য সুইটেবল? তো এখানে আমি যদি বলি তোমরা মর্নিংয়ে পড়ো, তাহলে এখানে এ 10 জন বাচ্চা, 100 জনের মধ্যে 10 জন বাচ্চা উঠে বলবে বা 20 জন বাচ্চা উঠে বলবে যে না সকালে আমার পড়তে ভালো লাগে না। যদি আমি মর্নিং নাইটের কথা বলি যে রাত্রে তোমরা পড়ো, তাহলে আবার সেই ওই 100 জনের মধ্যে আবার 10 জন উঠে বলবে না আমার রাত্রে পড়তে ভালো লাগে না, পড়ায় মন বসে না। তাহলে স্টাডির জন্য সুইটেবল টাইম কোনটা? তো এখানে এক একটা স্টুডেন্টের জন্য এক এক রকম। তো অনেকে বলবে সকালবেলা উঠলে শান্ত থাকে পরিবেশ, সকালবেলা পড়াশোনা করলে ভালো মনে থাকে, কেউ বলবে রাত্রেবেলা মনে থাকে। তো এখানে আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট যার যে সময় পড়তে ভালো লাগে সেই সময় সে পড়তে পারে। আমার কথা যদি বলি, আমি বেসিক্যালি রাত্রে পড়ি, সকালে আমার অতটা ভালো লাগে না বা টাইম পাই না যে কোনো কারণে। যে কোনো সময় তোমরা পড়তে পারো, জাস্ট সেই টাইমটা যেন পড়াশোনার অ্যাকচুয়ালি এফর্টলেসলি তোমরা পড়তে পারো। এছাড়া অনেকে বলবে কিছুক্ষণ পড়বো কিছুক্ষণ রেস্ট নেবো, মানে কী হচ্ছে যে 1 ঘন্টা পড়বো ও 15 মিনিট কি 20 মিনিট রেস্ট নেবো, ঠিক আছে 15 মিনিট কি 20 মিনিট রেস্ট নেবো ও আবার 2 ঘন্টা স্টাডি করবো, আবার 15 থেকে 20 মিনিট রেস্ট করবো। তো এটাও আমার কাছে ফালতু, অনেকে এরকম হলে বলে। আমার তো মনে হয় না একটা স্টুডেন্ট 15 আধা ঘন্টা কি 1 ঘন্টা পড়বে, 1 ঘন্টা একটা সাবজেক্ট পড়ার পর আবার 20 মিনিট ফোন ঘাঁটবে বা বাইরে বেরোবে, রেস্ট নেবে, আবার পড়তে বসবে। একদম বেকার প্রসেস, এই প্রসেস করেও তোমাদের কোনো লাভ হবে না। তো এখানে আমি রুটিন তো বলে দেবো, রুটিন বলে দেওয়ার আগে তোমাদের কিন্তু সবার প্রথমে যে কাজটা করতে হবে, তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, যে এক্সাম মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, একাদশ শ্রেণী হোক, যে ক্লাসেই তোমরা পড়ো না কেন, এই টার্গেটটা কিন্তু এক্সাম মানে বছরের শুরুতেই তোমাদের টার্গেটটা নিয়ে নিতে হবে। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এম কী, আমি এক্সাম থেকে কত নম্বর আশা করছি বা আমি কত নম্বর পেতে চাইছি, আমার গোলটা আমাকে সেট করে রাখতে হবে। তো সবার প্রথমে তোমাকে গোল সেট করতে হবে, ঠিক আছে? এই গোল সেট তোমাকে যদি তুমি গোল সেট করে রাখো, গোল তোমাদের কত, কেউ বলবে 60%, আমি প্রত্যেককে বলতে বলবো 95% আপ যেন প্রত্যেকটা স্টুডেন্টের গোল থাকে। তো এখন বলবে না আমার তো 90% না, আমার 60% পেলেই কোনো স্টুডেন্ট বলবে আমার হয়ে যাবে, আমার অত দরকার নেই। কিন্তু আমি বলবো ভাবতে কি আসে যায়, ভাবতে তো টাকা পয়সা লাগে না, ভাবো না, থিঙ্কিংয়ে ভাবো না যে আমি এত ভাবো, যখন ভাবছোই তখন ছোটো ভাববে কেন, বড়ই ভাবো। তো এর পেছনে তোমাকে ওয়ার্ক করতে হবে। এর পেছনে কীভাবে ওয়ার্ক করবে, গোল আমার এই রয়েছে, গোল সবার প্রথমে মাথায় রাখতে হবে, তারপরে দেন আমি টাইম টেবিল করবো। তো টাইম টেবিল কীভাবে করবো, তো সবার প্রথমে দেখো ও প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা চ্যাপ্টার মানে সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারের কথা ভাবতে হবে। তো চ্যাপ্টার অ্যাকচুয়ালি কী, কতটা চ্যাপ্টার আমাদের, কতগুলো চ্যাপ্টার আছে। আমি ধরলাম যে কোনো একটা সাবজেক্ট, আমি ফর এক্সাম্পল ম্যাথামেটিক্স নিয়ে নিলাম, ম্যাথামেটিক্সে আমাদের ধরো টোটাল 30টা চ্যাপ্টার আছে এবং আমার এখানে টোটাল কত মাস পাবো এই চ্যাপ্টার কমপ্লিট করার জন্য। বা এখন যারা ভিডিওটা দেখছো, তো এখন তো অতটা টাইম নেই, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, তোমরা দেখো যে তোমাদের আর কত দেরি আছে পরীক্ষার বাকি এবং তোমাদের কটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে অলরেডি। মানে ধরো এই 30টা চ্যাপ্টার রয়েছে, 30টা চ্যাপ্টারের মধ্যে ধরো তোমার 5টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এ কমপ্লিট হয়ে গেছে তোমাদের কি, এই 5টা চ্যাপ্টার ধরো কমপ্লিট হয়ে গেছে, এই যে 5টা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেছে, এই 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে এখন কতটা রয়েছে, 25টা চ্যাপ্টার দেখো তোমাদের এখন বাকি রয়েছে। এই 25টা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে, কত এই যে টোটাল তোমাদের দেখতে হবে কত মান্থ আর বাকি আছে,
ঠিক আছে, এই টোটাল তোমাদের দেখতে হবে কত মান্থ আর বাকি রয়েছে। তো তুমি দেখলে ইন মান্থ বাকি রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে সমান না, আগে দেখতে হবে যে কত মান্থ বাকি আছে, ইন মান্থ আমার টোটাল বাকি আছে। তো এই যে এন্থ মান্থ রয়েছে, ঠিক আছে, এই যে এন্থ মান্থ রয়েছে, এই এন্থ মান্থে এ আমাকে কী হচ্ছে, এই 25টা চ্যাপ্টার শেষ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে মান্থলি কতটা পড়তে হবে, তো এখানে আমাকে দেখতে হবে মান্থলি, মান্থলি কটা চ্যাপ্টার শেষ করতে হবে, মানে 25 বাই যে কত মাস তোমার টাইম রয়েছে সেই কত মাস তোমাকে দিয়ে দেবে। তো এই হিসাবে কিন্তু তোমাদের রুটিনটা কমপ্লিট করতে হবে। তোমাদের আরও বেটারভাবে বোঝানোর জন্য আমি ধরে নিলাম তোমাদের এর এখানে এর টোটাল ধরো 8 মান্থ বাকি আছে, ঠিক আছে, এক্সামের 8 মান্থ বাকি আছে। তো এখানে তোমাদের তোমরা রুটিন কীভাবে শিডিউল করবে, যে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কী থাকবে, ধরো তোমাদের একটা যে কোনো সাবজেক্টে ম্যাথামেটিক্সেই ধরো তোমাদের অ্যাকচুয়ালি এখানে চ্যাপ্টার টোটাল রয়েছে 30টা, তার মধ্যে 30টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে ধরো কিছু কমপ্লিট হয়ে গেছে, ধরো আমি ধরে নিলাম যে 18টা চ্যাপ্টার এখনও বাকি আছে, ঠিক আছে, চ্যাপ্টার কি হচ্ছে 18টা বাকি আছে, তা 18টা চ্যাপ্টার আমার 8 মাস সময় রয়েছে, আর এই যে 8 মাস রয়েছে, 8 মাসের মধ্যে তোমাকে 2 থেকে 3 মাস ছেড়ে দিতে হবে রিভিশনের জন্য। আমি ধরে নিলাম তোমার হাতে এই 2-3 মাস ছাড়ার জন্য, মানে টেস্ট পেপার আদারওয়াইজ কমপ্লিট করার জন্য তোমাকে 2-3 মাস হাতে রাখতে হবে, যে এক্সট্রা তুমি ওগুলোকে রিভাইজ করবে ভালো মতন করে। তো তোমার হাতে অ্যাকচুয়ালি চ্যাপ্টার শেষ করার জন্য 6 মাস রয়েছে, ঠিক আছে, 6 মান্থ রয়েছে। তো এখানে এই 6 মান্থের ভেতরে তোমাকে এই 18টা চ্যাপ্টার শেষ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি তোমার মান্থলি কটা পড়তে হবে সেটা তোমাকে বের করতে হবে। তো মান্থলি তুমি দেখো, এই যে টোটাল তোমার 18টা চ্যাপ্টার রয়েছে এবং 6 মাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে মান্থলি তোমার হচ্ছে 3টে চ্যাপ্টার শেষ করতে হবে, ঠিক আছে। মান্থলি কী হচ্ছে, চ্যাপ্টার কতগুলো করতে হবে, 3খানা চ্যাপ্টার। তো এখানে তোমার একটা বেসিক আইডিয়া কিন্তু চলে আসলে যে মান্থলি আমাকে 3টে চ্যাপ্টার শেষ করতে হবে। এবার এটাকে তুমি আবার যদি ডেতে কনভার্ট করো, যে পার ডে আমাকে কটা চ্যাপ্টার শেষ করতে হবে, তাহলে 3/30, মানে তুমি যদি ডিভাইড করো তাহলে পেয়ে যাবে কি 1/10। তার মানে বুঝতেই পারছো এটা কি হচ্ছে দিন সংখ্যা, আর এটা হচ্ছে কি হচ্ছে চ্যাপ্টার সংখ্যা। 10 দিনে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, ভালো করে দেখো, 10 দিনে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে উইকলি। তার মানে আমাকে ধরে নিতে হবে 10 দিন একটা চ্যাপ্টার, তার মানে আমাকে উইকলি মানে 7 ডেজে এই ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার শেষ করলে আমার সিলেবাস শেষ করতে কোনো প্রবলেম হবে না। এবং একটা চ্যাপ্টার একদিনেই শেষ করতে হবে কোনো মানে নেই, এই 7 দিনের মধ্যে তোমরা 3 দিন রাখো ম্যাথামেটিক্সকে, প্রত্যেক দিন রাখতে হবে না, কেন প্রত্যেক দিন সব সাবজেক্ট যদি একই দিনে পড়তে যাও, যে এটা আধা ঘন্টা এটা আধা ঘন্টা, কিচ্ছু হবে না, বেকার পড়া হবে। তো এইখানে তোমরা এই চ্যাপ্টারটা পার্টিকুলার এই চ্যাপ্টারটা করার জন্য 2 ঘন্টা করে পার ডে, মানে যদি সপ্তাহে 3 দিন করো 2 ঘন্টা করে, 3×6 6 আওয়ার্স, মানে 6 ঘন্টায় তোমার কিন্তু একটা চ্যাপ্টার অলরেডি খুব ভালো মতন করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কিন্তু তুমি ভালো করে পড়ছো, তোমার কিন্তু একটা চ্যাপ্টার নিয়ে একটা প্রবলেমও থাকছে না, তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এইটা কিন্তু বেসিক তোমাকে মাথায় রাখতে হবে যে আমার 7 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। এখানে যেরকম আমি ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে তাই, যে তোমার এখানে তোমার রুটিন প্রত্যেকের রুটিন এক হবে না, কারণ প্রত্যেকের সমান চ্যাপ্টার শেষ হয়নি, প্রত্যেকের এক্সাম সমান না। সেই কারণে তুমি যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে দেখতে হবে প্রত্যেক সাবজেক্টে তোমার কটা চ্যাপ্টার বাকি আছে, সেই অ্যাকর্ডিং তুমি ক্যালকুলেশন করবে, যেভাবে ক্যালকুলেশন করতে বললাম, ক্যালকুলেশন করে দেখবে যে তোমার চ্যাপ্টার কটা বাকি আছে, সেই চ্যাপ্টার আর তোমাকে টার্গেট রাখতে হবে, এর মধ্যে শেষ করবে। এবং উইকলি টার্গেট তোমরা রাখবে, যে উইকলি এতটা, বা যেটা দেখছো তোমার খুব খারাপ সাবজেক্ট বোরিং লাগছে, বা যে সাবজেক্টটা তোমার মনে হচ্ছে যে আমি একটু উইক রয়েছি, সেই সাবজেক্টটা বেশি মানে উইকলি বেশিবার রাখো। তো এইভাবে তুমি কিন্তু তোমার প্যাটার্ন শেষ করতে পারো খুব তাড়াতাড়ি, এবং সিলেবাস খুব ভালো মতন করে তোমার কমপ্লিট হবে, আর তোমার সেরকম প্রেশারও পড়বে না, ঠিক আছে। এবার তারপরে রিভিশনের জন্য কিছু টাইম রাখতে পারো, বুঝতেই পারছো একটা চ্যাপ্টার শেষ করতে তোমার কি যদি 18টা চ্যাপ্টারও বাকি থাকে, 6 মাসে তুমি যদি শেষ করতে যাও, সেক্ষেত্রে তোমার 7টা চ্যাপ্টার শেষ করতে মানে 7 দিনে তোমাকে 10 দিনে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। তার মানে উইকলি একটা চ্যাপ্টার শেষ করা সেমন তেমন কোনো ব্যাপার না। যদি তুমি 3 দিনও পড়ো, 2 ঘন্টা করে পড়ো, 6 ঘন্টা হয়ে যায়, 6 ঘন্টায় কিন্তু অনেকটা সিলেবাস শেষ হয়ে যায়। মাধ্যমিকের ক্ষেত্রে বললাম, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু বেশি সময় দিতে হবে, 3 দিন তুমি 3 ঘন্টা করে দাও, 9 ঘন্টা হয়ে যাচ্ছে একটা চ্যাপ্টার শেষ করা, 9 ঘন্টা কোনো ব্যাপারই না, খুব ভালো মতন তোমার এক্সাম্পেল সহ সমস্ত কিছু শেষ হয়ে যাবে। শুধু এখানে ম্যাথামেটিক্স নিয়ে বললাম, অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু কিন্তু এভাবেই বের করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তার আগে আমি আর একটা কথা বলি, তো তোমরা যখন এডুকেশন মানে পড়াশোনা করছো, তখন একটা জিনিস খুব মনোযোগ সহকারে রাখবে, প্রত্যেকেই ভুল ভ্রান্তি করি, আমরা খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলও করবো, কম মানে মোটামুটি একটা খাওয়া দাওয়া, খুব বেশি খাবো না যেতে অসুস্থ হয়ে পড়ি। তো এটা কিন্তু খুব মাথায় রাখবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে মানে হেলথটা খুব ইম্পর্টেন্ট, কারণ হেলথ যদি না থাকে তাহলে ঠিক মতন কিন্তু আমরা স্টাডি করতে পারবো না। এবং তোমাদের প্রত্যেকে বলবো, যখন এক্সাম টাইম আসবে, এক্সাম টাইমের আগে এই যে 2-3 মাস বললাম যেটা ফাঁকা রাখতে, এই 2-3 মাস কিন্তু তোমাদের অবশ্যই ফাঁকা রাখতে হবে। তো এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, অ্যাকচুয়ালি তোমরা এই যে তোমাদের গোলটা রয়েছে, প্রত্যেকে যে যেরকমই স্টুডেন্ট হও না কেন, তোমাদের পড়তে স্টাডি তো করতেই হবে পড়াশোনার জন্য, আর এই রকমভাবে যদি
পড়ো, মানে তাহলে কিন্তু এই মার্কসটা পেতে কোনো অসুবিধা হবে না। 95% কেন, 95% আপ তোমরা পেতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমরা কীভাবে শেডিউল করবে। আর তোমাদের এই যে মেথডটা বললাম এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি, ওই রকমভাবে পকেটে সিট নিয়ে ঘুরলে হবে না যে অ্যাকচুয়ালি এই টাইমে এটা শেষ করবে, দেখবে একটার পর একটা কাজ চলেই আসছে, তোমার কোনো কিছুই শেষ হবে না। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতেও তোমরা পেয়েছো। তোমাদের কেমন লেগেছে এই মেথডটা অবশ্যই কমেন্টে বলো।